Hello my dear friends and students, aji moi video tut class 10 maths or chapter 7 or example 13 or that udaharan 13 tu karam ete sailwa question tu ki koise so a question e koise je p bindu eta ase q aru r ei tinotar sananko dia ase so logote sananko ase tar bisot koise bindu keita re gorito tribujtu kali ulwa tenole question e ki koise moi bhal dore bujhay asu question e eta tribujor kotha koise dhori luisu etu eta tribuj आरु ए त्रिभुजर शीर्ष बिंदु केटा पी क्यू आर तनोले लिखि दिउ पी क्यू आरु आर आरु एकेटा स्थानांक दिया आसे सो पी स्थानांक दिया आसे -1.5, 3 तनोले लिखि दिउ -1.5, 3 आरु आर स्थानांक क्यू स्थानांक दिया आसे 6, -2 6, -2 आरु आर स्थानांक दिया आसे -3, 4 এতে আমি এটুর এই ত্রিভুজটো গঠিত হইছে স্থানাঙ্ক কেটারে এই বিন্দু কেটারে এই ত্রিভুজটো কালি উলাব লাগে তেনহলে এতিয়া লিখি দিব এটাকে পি কিউ আর ত্রিভুজৰ কালি সো ত্রিভুজৰ কালিৰ কাৰণে এটা সূত্র আছে সূত্রটো তোমালোকে মুখস্থ মন ৰাখি লবা প্ৰথমতে x1 লিখিবা পিছতে ব্ৰেকেট দিবা x1 * y2 - y3 তারপিছত সো প্লাস দিবা সো x1 প্রথমতে স্টার্ট কৰিছে তারপিছত x2 দিবা তারপিছত ইনটু সো 2 আৰু 3 হে হৈছে তেনলে সো x2 পৰা স্টার্ট হৈছে তেনলে y3 পৰা স্টার্ট হ'ব y3 মাইনাস সো 3 পিছত আৰু নাই তারপিছত y1 আহি যাব তারপিছত প্লাস x2 লৈ কি হৈ গৈছে তেনলে এতিয়া x3 ইনটু সো x3 আছে তেনলে x3 পিছত y1 আহিব y1 মাইনাস y2 এনেকৈ মই মুখস্থ মনত ৰাখিছো তোমালকে জেনেক পৰা মুখস্থ মনত ৰাখি লবা এতে সো এখিনিৰ ভেলু কৰ পৰা আনিম এই বিন্দু গেটৰ পৰা তেনলে এই বিন্দু সোৱা স্থানাঙ্কবোৰ প্ৰথমতে x থাকে দ্বিতীয়তে y থাকে তেনলে এটো xক x1 ধৰু yক y1 ধৰু এটোৰ xক x2 yক y2 ধৰু এটোৰ xক x3 yক y3 বুলি লিখি লও এতে ইয়াৰ পৰা ভেলু গেটে ইয়াতে নিব হৈ দিম সো হাফ আছে হাফ into x1 x1 given this -1.5 then only at the -1.5 rahu bracket y2 given the assess so -2 -2 so is the khutro minus y3 so y3 given the assess y3 the assess 4 into 4 hoy then only y3 tet moi 4 likhi dio bracket close pisot plus as a plus x2 x2 given the assess 6 the assess 6 into y3 y3 কিমান দি আছে 4 দি আছে 4 সেই খুদ্র মাইনাস মাইনাস y1 y1 দি আছে 3 3 দি দিছো ব্র্যাকেট ক্লোজ পিছত প্লাস আছে প্লাস x3 x3 দি আছে -3 তেনলে -3 সম্মুখত এটা প্লাস আছে কি কারণে ব্র্যাকেটত -3 টু লিখিম নহলে সো প্লাস মাইনাস একলগত দেখা যাব তার পিছত ব্র্যাকেট আছে ব্র্যাকেট দি y1 y1 কিমান দি আছে 3 দি আছে 3 খুদ্র মাইনাস y2 y2 সো -2 আছে কি কারণে এটু ব্র্যাকেট কেন কোয়া দিম কারণ দুটা ব্র্যাকেট পড়ি যাব আর এটু ব্র্যাকেট দিয়ার কারণ হল সম্মুখত আর এটা মাইনাস আছে আর y2 এর ভ্যালু -2 ব্র্যাকেট ক্লোজ আর হোল ব্র্যাকেট টু ক্লোজ সো এই ব্র্যাকেট টু এনে কো কি বনাইছো কারণ ভিতরত আর এটা ব্র্যাকেট দিব লগা হইছে কারণ সম্মুখত আর এটা মাইনাস আছে আর y2 এর ভ্যালু -2 এতে আমি ইয়াকে সলভ করে দিউছো হাফ -1.5 ব্র্যাকেট কেটা সলভ কৰো আগত -2 -4 এ মিলিপ্লাই -6 প্লাস এটো 6 টু বাহিৰত আছে তাকক এটো সলভ কৰি দিও 4 ওপৰা 3 গলে থাকিব 1 পিছতে প্লাস -3 এটো পিছতে একলগত সলভ কৰিম এটো এনেকৈ ৰাখিছো তে এটো সলভ কৰো 3 মাইনাসে মাইনাসে প্লাস আৰু 2 আছে 2 এতিয়া সলভ কৰি দিম সো সব হাফ এটো সো 1.5 6 ৰ লগত পূৰণ হৈ আছে মাইনাস এ মাইনাস এ প্লাস হৈ যাব আৰু 1.5 * 6 কিমান হয় ইয়াতে মই পূৰণ কৰিলো 1.5 * 6 সো পাঁচ গুণ 30 ৰ গুণ আটা থাকিল 3 6 গুণ 6 3 এ 9 পইণ্ট আছে পইণ্ট তেনহলে 9 হৈছে এই দুটা পূৰণ কৰি 9 হৈছে মাইনাস মাইনাস প্লাস হৈ গৈছে এতিয়া সো এটো প্লাস প্লাস এ প্লাস এ প্লাস হ'ব 6 গুণ 6 হৈ গৈছে তাৰ পিছত এটো সো প্লাস এ মাইনাস এ মাইনাস 3 3 বহুৱাই দিও আৰু এই ব্ৰেকেটটো সলভ কৰি দিও
ব্রেকেট টু সলভ করলে কি হব এই তিনির লগত এখানে পূরণ হয়েছে তিনের দুই পাঁচ তেন হলে পূরণ দিপ্লাই মানে পাঁচ দিয়ে দিও এটা এইট সলভ করো আকো পিছল লানিত চা নয় আর ছয় পনেরো পনেরো আর এইট দুটা পূরণ চা মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচ গুণ পনেরো হয়ে গেছে তেনলে এতিয়া চা কি হয়েছে হাফ আর ইয়াতে পনেরোর পনেরো গেলে শূন্য হব এটা হাফ দি শূন্যক পূরণ করলে শূন্য হব এটা চা ত্রিভুজটোর কালি কি ওলাইছে শূন্য এটা ত্রিভুজের কালি শূন্য হব পারে নাকি চা এটোর কালি শূন্য হবলে হলে পি বিন্দুটো কত ইয়াতে থাকিব লাগিব তেতিয়াহলে চা কেনেকুয়া ইয়াতে মই দেখুৱাইছো এই এইটো আর আর কিউ আছে নহয় এই বিন্দু দুটা ধরে লৈছো এই দুটা আর পি ইয়াতে আছে পি ইয়াতে থাকিলে চা এনেকুৱা জয়েন করলে ভিতরত কিবা একটা জায়গা ওলাই যাব আর জায়গা থাকিলে তো কালি শূন্য হব নোৱাৰে সেই কারণে এই পি বিন্দুটো ইয়াতে আনি পেলাই ইয়াতে হয়ে যাব এই পি বিন্দুটো চা তিনিটা একেরেখি হলে ইয়াতে কোনো জায়গা নাই ধরে এইটো ঠেলি 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 ইয়াতে আনি লৈছো তাহলে কোনো জায়গা নাই তেতিয়াহলে চা পি কিউ আর টু একটা একেরেখীয় রেখা হয়ে যাব পি কিউ আর তিনটা বিন্দু একেরেখাত থাকিব আর তেতিয়াহলে ত্রিভুজের কালি শূন্য হব তাহলে ইয়াতে লিখি দিও এতেকে পি কিউ আর এটা ত্রিভুজ নহয় ত্রিভুজ নহলে কালি থাকিব করপরা গতি আমি কব পাৰিম পি কিউ আর একেরেখীয় চা ইয়াতে আমার অঙ্কটো সমাপ্ত হয়েছে আমাক কৈছিল যে কালি ওলাবর কারণে কালি জিরো ওলাই গেছে সেই কারণে কৈছো পি কিউ আর ত্রিভুজ নহয় এইকেইটা একেরেখীয় হব একেরেখীয় কিয় হয় মই বুঝাই দিছো ইয়াতে এতিয়া চা উদাহরণ থার্টিনটো সমাপ্ত হয়েছে আশা করো তোমালোকে ভালদরে বুঝিব পাৰিছা আর বুঝাত কোনো অসুবিধা হলে মোক কমেন্টত জানাবা ভিডিওটো ভাল লাগিলে লাইক এন্ড শেয়ার করে লবা চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ